হার্নিয়ার ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারির পপুলারিটি রিসেন্ট টাইমসে অত্যন্ত বেড়ে গেছে এবং কিছু কিছু খুব সিলেক্টিভ ক্ষেত্রে আমরা ওপেন সার্জারি করি। কিছু কিছু কম্প্যারিজন্স তো কন্টিনিউয়াসলি রিসার্চের মাধ্যমে চলছে, তাহলে অতি অবশ্যই হার্নিয়া সার্জারি ল্যাপারোস্কোপির মাধ্যমে করা উচিত। নমস্কার, আমি ডক্টর মৈনাক পাল, আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন অ্যান্ড ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আজ আমাদের আলোচনার বিষয় ল্যাপারোস্কোপিক সার্জারি ভার্সেস ওপেন সার্জারি ইন হার্নিয়া এবং হুইচ ইজ বেটার, হুইদার ল্যাপারোস্কোপি ইজ বেটার অর ওপেন ইজ বেটার। খুব সহজভাবে বলতে গেলে ল্যাপারোস্কোপি ইজ অলওয়েজ বেটার দ্যান ওপেন সার্জারি। হার্নিয়ার ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারির পপুলারিটি রিসেন্ট টাইমসে অত্যন্ত বেড়ে গেছে এবং আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে যা হার্নিয়া পাই তার বেশিরভাগটাই আমরা কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করে থাকি। তবে ওপেন সার্জারি এজ ওল্ড একটি প্রসিডিওর হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে এবং কিছু কিছু খুব সিলেক্টিভ ক্ষেত্রে আমরা ওপেন সার্জারি করি, পার্টিকুলারলি খুব কমপ্লিকেটেড হার্নিয়া, যেমন ধরুন হার্নিয়া থেকে গ্যাংগ্রিন হয়ে গেছে, যেক্ষেত্রে ইন্টেস্টিনকে কিছুটা বাদ দিতে হবে, ডিসেকশন অ্যানাস্টোমোসিস করতে হবে, এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ওপেন সার্জারির আশ্রয় নিই। কিন্তু আদারওয়াইজ দেখতে গেলে হার্নিয়াতে ল্যাপারোস্কোপিক সার্জারি একটি অভাবনীয় প্রোগ্রেস এবং আমরা বেশিরভাগ সময়ে, প্রায় সব সময় বলতে পারেন, ল্যাপারোস্কোপির মাধ্যমে হার্নিয়া অপারেশন করে থাকি। এবং অ্যাডভান্টেজ খুব পরিষ্কার, অপারেশনের ক্ষেত্রে পোস্ট অপারেটিভ রিকভারি, রিটার্ন টু ডে টু ডে অ্যাক্টিভিটিস মাচ ফাস্টার ইন হার্নিয়া ল্যাপারোস্কোপিক সার্জারি। চান্সেস অফ ইনফেকশন ইজ অলসো লিটল লেস দ্যান ওপেন সার্জারি। বাট ইন টার্মস অফ রেকারেন্স, যদি রেকারেন্সের কথা ভাবা হয়, অর্থাৎ পুনরায় হার্নিয়া হওয়ার সম্ভাবনা, লং টার্ম রেকারেন্স, সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত লিটারেচার বা লেভেল ওয়ান এভিডেন্স বলছে যে দুক্ষেত্রেই সমান, অর্থাৎ ওপেন এবং ল্যাপারোস্কোপি দুক্ষেত্রেই সমান। কিছু কিছু কম্প্যারিজেন্স তো কন্টিনিউয়াসলি রিসার্চের মাধ্যমে চলছে। তো মূলত এত কিছু আলোচনার পরে আমি একটি বিষয়ে সামারি করলে বলতে চাই যে হার্নিয়া অপারেশন এখনকার যুগে মূলত ল্যাপারোস্কোপির মাধ্যমেই হয় এবং যদি খুব কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, অর্থাৎ না করা যাওয়ার স্কোপ না থাকে, তাহলে অতি অবশ্যই হার্নিয়া সার্জারি ল্যাপারোস্কোপির মাধ্যমে করা উচিত। আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। এই বিষয়ে ফার্দার বিস্তারিতভাবে জানতে আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।